ছোট্ট একটা ঘটনা, ওই ঘরটাকার পাগল শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ এর জিন্দেগির বলবো কিনা? ছোট্ট একটা ঘটনা, ঘরটাকার পাগল শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি যে বছর হজ করতে গেলেন, ওনার সাথে তখন হজ করতে গিয়েছিল বাংলাদেশ থেকে গুটি কয়েক হাজি সাহেবরা। তখন হাজিদের সংখ্যা খুবই কম ছিল, জাহাজে যাওয়ার একটু চিটাগান থেকে জাহাজের সিস্টেম ছিল বাসের মতো, যাওয়ার সময় টিকিট, আসার সময় ফেরা টিকিট আলাদা। এখন প্লেনে যেমন যাওয়া আসা দুটা টিকিট নিতে হয়, প্লেনের মতো না, জাহাজে যাওয়ার সময় যাওয়ার টিকিট, আসার সময় আসার টিকিট। হুজুর হজ করতে গেছেন, হজ শেষের দিকে যশোর বাড়ি, ওনার নাম ছিল হাজি আব্দুল করিম সাহেব। হাজি আব্দুল করিম সাহেব পুটলার ভিতরে, থলির ভিতরে জাহাজের যে টিকিট কাটা লাগবে, এই পয়সাগুলি যা খরচ লাগবে, এইগুলি একটা থলির ভিতরে রেখে কাছে কাছে রাখে। বৃদ্ধ মানুষ কখন যেন হারিয়ে গেছে টের পান নাই। হাজি আব্দুল করিম সাহেব টাকা না পেয়ে পাগলের মতো হয়ে গেল, জাহাজের টিকিট হবে না, দীর্ঘ পথ, এত ঢাকা খুলনা নয় যে 200-300 টাকা এক ব্যবস্থা হবে, বিশাল খরচের ব্যাপার। জাহাজের টিকিট না হলে বাড়িও ফেরা যাবে না, সম্ভব না। এখনকার সৌদি আরব আর তখনকার সৌদি আরব এক না, এখনকার সৌদি আরব তেল গ্যাস অন্যান্য কিছু পেয়ে এখন বিশ্বের ধনী শ্রেণীর একটা কথা গণ্ডিক না বেটে, তখনকার সময় সৌদির মানুষেরা বাইরের রাষ্ট্রে গিয়ে ব্যবসা বাণিজ্য করে খেত। হাজি আব্দুল করিম সাহেব কান্নাকাটি করছে, হাজিদের যে বাসা, এ বাসার ভিতরে এসে সবাইকে বলে ব্যবস্থা করতে পারে কিনা, সবাই বসছে। সংক্ষিপ্ত ঘটনা, সবাই বলল পরামর্শ করে যে আসো দেখি আমাদের খরচ বাদ যা পয়সা আছে এ দিয়ে হাজি আব্দুল করিমের টিকিটের পয়সা হয় কিনা। দেখা গেল যে না, তাদের এই পয়সায় বাড়তি পয়সায় টিকিটের পয়সা হয় না। ঢাকায় বাড়ি এক হাজি সাহেব, তিনি বললেন হাজি আব্দুল করিম আমি একটা মশলা দিতে পারি, পরামর্শ দিতে পারি, দেখো কাজে লাগলে কাজ হবে। কি কাজ? যে এই বাংলাদেশ থেকে শামসুল হক ফরিদপুরি সদর সাহেব তিনি হজে এসেছেন, ওনার সাথে বহির্বিশ্বের বড় বড় লোকের সাথে পরিচয় আছে, ওনার কাছে বললে ওজোর করলে হয়তো কোনো একটা ব্যবস্থা হয়ে যেতে, কোথায় পাওয়া যাবে তাকে? সে থেকে রাজি হয়ে যাও, আমি দেখে আসছি মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে। ওই পাগল সেখানে বসে বসে মোরাকাবা করছে, তাকে সালাম দিয়ে তোমার কথাগুলি বলবে। হাজি আব্দুল করিম আর অপেক্ষা না করে চলে গেলেন, সদস্য কিবলা রহমাতুল্লাহ আলাইকে ওখানে পেয়ে উনি দাঁড়িয়ে আছেন, ধ্যান করছেন, মোরাকাবার ভিতরে আছেন। কিছুক্ষণ পর যখন উনি দেখতে পেলেন একটা লোক দাঁড়িয়ে আছে, বললেন কি ব্যাপার, আপনি কে সালাম দিছে? বাংলা সালাম বুঝুন তো, সালাম আলাইকুম, বাংলা সালাম দিছে, বুঝতে পারছে লোকটা বাঙালি। ডাক দেয়া বললেন কি ব্যাপার? হাজি আব্দুল করিম কে, হুজুর আমার টাকা পয়সা সব হারিয়ে গেছে, কোনো পয়সার ব্যবস্থা নাই, টিকিট করতে পারবো না, দেশে বুঝিয়ে ফেরা সম্ভব হবে না, তাই আপনার কাছে আইসি, ব্যবস্থা একটু করতে পারেন কিনা। এ কথা শোনার সাথে সাথে হুজুর ভীষণভাবে রেগে গেছে, হ্যাঁ তুমি আমার কাছে আসো কেন, কারণ কি আমার কাছে আসবে? হাজি আব্দুল করিম মাওলানা ভাবেন, সকলে বলল ভালো মানুষ, এদের ভীষণ মেজাজি মানুষ, এ খাসরের কাছে এসে আমার লাভ কি হবে? একটু ভালো কথা বলে না হয় না কোনো উপকার করতে না পারত, ভালো কথা বলে আমাকে ফিরাই দিত, এ ধাবার দিছে দাবরি দিছে এমন কেন? হাজি আব্দুল করিমটা এবার মনে মনে চিন্তা করে, বাংলাদেশের থেকে যে হাজিদের হাজিরা আমাকে পাঠাইছে তাদের রেফারেন্স দেই। ডাক দেখা হুজুর আমি তো আপনাকে চিনি না, কিন্তু বাংলাদেশের থেকে যে হাজি সাহেবরা আসছে তারা আমাকে মিলে আপনার কাছে পাঠাইছে, মনে মনে ভাবছে সবার কথা বললে একটু দয়া হবে। এ কথা যখন বলছে পাগল এমন ভাবে খেপে গেল, বলছে কেন তারা আমার কাছে পাঠাইছে, তারা আমার কাছে পাঠায় ভীষণভাবে রেগে গেছে। হাজি আব্দুল করিম তাজ্জব হয়ে গেল, কোনোটাই মানতেছে না,
কোনো কথা শুনতেছে না। হাজী আব্দুল করিম কেড়ে দিয়ে কা হুজুর আমি আসিয়া তারা পাঠাক সে কোনো কথা নয়, বিপদে পড়েছি আপনি একটা ব্যবস্থা করেন, না হলে দেশে ফেরার কোনো উপায় নাই। পাগল এবার বুঝে ফেলাইছে ওর বাতিতে তেল নাই, ফিতেও নাই, ফিতেও পড়ে গেছে, কথা বলেন নাই, বাতির তেল নাই। হুজুর বুঝাতে চায় আরে আমি তো আল্লাহর ঘরের পাশে বসে আছি, তুই আমার কাছে চাস কেন, ঘরের মালিকের কাছে চা। আল্লাহ আকবার বলে আমি যে মালিকের ঘরের কাছে আছি তুই তো সেই মালিকের ঘরের কাছে, কথা বলে আমি যে মালিকের ঘরের কাছে বসা আছি তুইও তো সেই মালিকের ঘরের কাছে, তুই আমার কাছে চাস কেন, মালিকের কাছে চা। হাজী আব্দুল করিম বুঝে আসে নাই, হুজুর বুঝতে পারছেন বাতির তেল নাই, ফিতর পড়ে গেছে, আগুন প্রেমের আগুন ধরবে না, কথা বলেন ঠিক না বেঠিক। এই জন্য হুজুর তেল দিয়ে দিলেন, এরপর বাতি জ্বালায় আগুন ধরানোর ব্যবস্থা করে দিলেন, প্রেমের আগুন বোঝেন নাই, প্রেমের আগুন ধরাবার ব্যবস্থা করে দিলেন। একখানা আয়াতে কারিমা লিখে দিলেন, যে আয়াতে কারিমা তার সামনে পড়েছি, আল্লাহর ভয় যার হৃদয়ে হয় আল্লাহ পাক তাকে মুক্ত করে নেয়। এই আয়াতে কারিমা লিখে দিয়ে বললে বাবা যাও গভীর রজনীতে দুরকাত নামাজ পড়ে আল্লাহর ঘরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া দুরকাত নামাজ পড়ে, এরপরে উপর দিকে মাথাটা নজর উপর দিকে দিয়ে এই আয়াত খেলা তুমি বারবার বারবার পড়তে থাকবা, খবরদার খবরদার ফজরের আগ মুহূর্তে সময়ের মধ্যে তুমি নজরটা নিচের দিকে ফিরাবা না, জমিনের দিকে ফিরাবা না। এভাবে হাজী আব্দুল করিম সাহেব তার ঘুম নাই, মানুষ যখন ঘুমিয়ে পড়েছে আল্লাহর ঘরের পাশে গিয়া হাজী আব্দুল করিম দুরাকাত নামাজ পড়ছে, মনের যত আবেগ মিলিয়ে দিয়ে হাজী আব্দুল করিম সাহেব দুরাকাত নামাজ পড়ে ওই আয়াতে কারিমা খানা এবার উপর দিকে আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া পড়তে আরম্ভ করছে, আয়াত খানা পড়তে শুরু করেছে, পড়তে শুরু করেছে, ঘন্টা খানেক চলে গেল, হাজী আব্দুল করিম পায়ের ভিতরে টের পায় কেমন যেন খড়কুটো লতা পাতা ছড়াইয়া যায়, আল্লাহ আকবার বলেন, পায়ের মধ্যে কেমন যেন খড়কুটো লতা পাতা, কোথায় পেলাম এই ঘটনা। সদস্য কিবলা রহমতুল্লাহ আলাইহির জীবনী যদি কারো বাড়িতে থাকে, লেখক মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব এই বইটার ভিতরে আপনারা দেখবেন এই ঘটনা আনা হয়েছে, বানানো সামনে কোনো ঘটনা বলছি না। হাজী আব্দুল করিম সাহেব পায়ের মধ্যে লতা পাতা টের পায় কেমন যেন জড়াইয়া যায় খড়গুটা, মনে মনে চিন্তা করে আমি তো আল্লাহর ঘর বাইতুল্লাহর পাশে হেরেম শরীফের ভিতরে, এখানে ঘাস কুটার লতা পাতা কোত্থেকে আসলো, কথা বলেন, ওখানে তো ঘাস কুটার লতা পাতা খড়কুটা থাকার কথা নয়, তাহলে পায় কি জড়ায়, যা জড়ায় জড়ায় বা রাখবি, হুজুর নির্দেশ দিয়েছেন ফজরের আগ পর্যন্ত নিচের দিকে তাকায় দেখবো না, পড়তে টানে আছে পড়তে টানে আছে, আরো কিছুক্ষণ সময় যখন অতিবাহিত হয়ে যায় হঠাৎ করে পাশের মসজিদ থেকে আজানের ধ্বনি টের পায়, ফজরের আজান দেশে হাজী আব্দুল করিম হাউ মাউ করে চিৎকার করে উঠছে, হারে বাড়ি বুঝে যাওয়ার কোনো ফয়সলা হলো না, বাড়ি বুঝি আর যেতে পারলাম না, যা হোক বাড়ি যাই আর না যাই পরে দেখবো, আগে ফজরের আজান দেশে মাওলার হুকুম পালন করে লই, এবার পরিবর্তন আসছে কি আসছে না, কথা বলে আসছে কি আসছে না, মাওলার হুকুম আগে পালন করি, আগে মাওলাকে প্রাধান্য দিছে, আগে মাওলা কে আছে অন্য কাজ পরে, বাড়ি যেতে পারি আর না পারি এ সিদ্ধান্ত পরে, এরপরে উনি আগে নামাজ পড়বে এ সিদ্ধান্ত নিয়ে যখন নিচের দিকে মাথাটা নিচু করেছেন তাকায় তাকায় হালকা হালকা অন্ধকারের ভিতরে দেখতে পায় কেমন যেন কলার বাগান, কেমন যেন কলার বাগান দেখা যায়, মনে মনে চিন্তা করে মরুভূমির ভিতরে কলার বাগান এলো কোত্থেকে, আর একবার বলা যাবে না, মরুভূমির ভিতরে কলার বাগান আসলো কোত্থেকে, যাও মরার প্রেম ভিতরে যাওয়া হয়েছে এজন্য চিন্তা করে কলার বাগান যা হয় হককে নামাজ আগে পড়ে নাই, ও মানুষ আগে মরার হুকুম পালন করো, তোমার দুনিয়ার কাজ পরে রাখো,
মনের হুকুম যদি তুমি আগে পালন করতে পারো আল্লাহ পাকের ওয়াদা তোমাকে বরকত দেবে তোমাকে মুশকিল আসান করবে বিপদ থেকে আল্লাহ পাক উদ্ধার করবে কথা বলেন নাকি না ঠিক নামাজ আগে পড়ে লই নামাজ পড়বে এই তো এই দিকে আজান দেশে এই দিকেই তো মসজিদ হবে কাছে কাছে গেছে দেখে টিনের ঘরের মসজিদ কিন্তু তখনও ভালো করে জ্ঞান ফেরে নাই মনে মনে চিন্তা করে টিনের মসজিদ আসলে করতে রে আল্লাহর ঘর বাইতুল্লাহর ওইখানে ছিলাম তা সেখানে তো টিনের ঘর নাই আল্লাহর ঘর কি টিনের ছিল নাকি বাইতুল্লাহ কি টিনে টিনের ঘরের মসজিদ আসলে করতে কি বুঝি আসে না তারপরেও যা হোক হবে যা একটা কিছু হোক নামাজ আগে আদায় করে নেই প্রেমের পথে চলে গেছে কথা বলে দেখতে পেটি মসজিদের দরজায় যখন যায় ভিতরে ভাই বেড়াদার যারা এসেছে তারা তাকায় দেখতে পায় হাজি আব্দুল করিম দরজায় ডাক দিয়া গায় হাজি সাহেব কোন সময় বাড়িতে আসলেন আমরা তো একটু জানতে পারলাম না হাজি আব্দুল করিম সাহেব যখন মানুষের কণ্ঠ টের পায় সাথে সাথে উঠ ফিরে আসে চিৎকার করে উঠছে যে পাগল রে রেখে আসলাম কোন জায়গায় আল্লাহু আকবার পাগল রে রেখে আসলাম কোন জায়গায় তারা তো মক্কায় আর আমি চলে আসলাম কোন জায়গায় তার ঘরের দরজার মসজিদ বাড়ির সামনের মসজিদ ও বন্ধু আমায়াত্তাকুল্লাহ ইয়াজআল্লাহু মাকরাজা আল্লাহকে ভয় করো দেখবা আল্লাহ তোমাকে সব বিপদেই মুক্ত করে দিবে পৃথিবীর মানুষ যা দেখতে পায় না আল্লাহ তাকে তোমার ভিতরে তৈরি করতে হবে আমার কাজ আল্লাহ দেখতেছে আমি যা বলি তা কেউ না শুনলে আল্লাহ শুনতেছে আমি যা করি তা কেউ না জানলো আল্লাহ জানতেছে কথা বলেন ঠিক না বেটি কেউ যা দেখে না তা দেখে আল্লাহ কেউ যা শুনে না তা শুনে আল্লাহ কেউ যা শুনতে পায় কেউ বুঝতে পারে না তাও বোঝেন আমার মাওলা এই ভাব যদি তোমার ভিতরে তৈরি করতে পারো এই অবস্থাটা যদি তোমার ভিতরে তৈরি করতে পারো তাহলে তুমি মুত্তাকি হলে আর আল্লাহ কোরআনের ভিতরে ঘোষণা করলেন হুদাল্লিল মুত্তাকিন আমি মুত্তাকি যারা তাদেরকে হেদায়েত দিয়ে দেই ইন্নাল জান্নাতা লিল মুত্তাকিন নিশ্চয় আমি জান্নাত প্রস্তুত করে রেখেছি যারা মুত্তাকি তাদের জন্য মুত্তাকি মানে যারা আল্লাহকে ভয় করে মুত্তাকিদের জন্য আল্লাহওয়ালাদের জন্য আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য আমি জান্নাত প্রস্তুত করে রেখেছি